আজকের আলোচ্য বিষয় ফেনলস অর্থাৎ হাইড্রক্সি বেঞ্জিন। একে কার্বলিক অ্যাসিড নামেও পরিচিত অর্থাৎ সাপ্তাড়ানো অ্যাসিড নামেও পরিচিত। এর মলিকুলার ফর্মুলা C6H5OH। তাহলে ফেনল ইজ দ্য হাইড্রক্সি ডেরিভেটিভ অফ বেঞ্জিন। বেঞ্জিনের হচ্ছে হাইড্রক্সি ডেরিভেটিভ। এক কথায় বেঞ্জিনের হাইড্রোজেন পরমাণুগুলো যদি ওএইচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, এক কথায় ওএইচ গ্রুপগুলো যদি বেঞ্জিন নিউক্লিয়াসে বেঞ্জিন বলয়ে যুক্ত থাকে, তাহলে সেই যৌগগুলোকে ফেনল নামে পরিচিত। হোয়ার ওএইচ গ্রুপ directly attach to the benzene ring, এই ফেনল গুলো সেই OH গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, এক কথায় পলিহাইড্রিক বা পলিহাইড্রক্সি বেঞ্জিন বা পলিহাইড্রিক ফেনল নামেও পরিচিত। দে আর ক্লাসিফাইড অ্যাজ মনোহাইড্রিক, ডাইহাইড্রিক অ্যান্ড ট্রাইহাইড্রিক। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ OH group on 2 and 3 in benzene nucleus. Benzene nucleus এ যদি একটি ওএইচ গ্রুপ থাকে তাহলে সেটা মনোহাইড্রিক, দুটি ওএইচ গ্রুপ থাকলে ডাইহাইড্রিক, তিনটি ওএইচ গ্রুপ থাকলে ট্রাইহাইড্রিক ফেনল নামে পরিচিত। সাম এক্সাম্পলস আর মনোহাইড্রিক ফেনলের ক্ষেত্রে প্রথমত ফেনল OH একটি বেঞ্জিন বলয়ে যুক্ত থাকলে এটা ফেনল বা হাইড্রক্সি বেঞ্জিন, এটা একটা মনোহাইড্রিক ফেনল। অন্যান্য ডেরিভেটিভ মানে অন্যান্য যদি কোনো গ্রুপ থাকে তাহলে সেগুলো তার সঙ্গে যদি OH থাকে তাহলেও সেটা ফেনালিক কম্পাউন্ড। যেমন বলি যে OH গ্রুপের পাশাপাশি যদি মিথাইল গ্রুপ থাকে, এই মিথাইল গ্রুপটা যদি অর্থ পজিশনে যুক্ত থাকে তাহলে এটা পরিচিত নাম হলো গিয়ে অর্থ ক্রিসল। এটা যেমন ফেনল তেমনি এটা অর্থ ক্রিসল, মেটা পজিশনে থেকে গেলে মেটা ক্রিসল, মেটা পজিশনে মিথাইল তাহলে এটা মেটা ক্রিসল, প্যারা পজিশনে থাকলে সেটা হলো গিয়ে OH CH3 তাহলে এটা হলো প্যারা ক্রিসল।
এগুলো হলো মনোহাইড্রিক ফেনল গোত্রের এইগুলো যৌগ। কিছু এক্সাম্পল ডাইহাইড্রিক ফেনলের ক্ষেত্রে, ডাইহাইড্রিক ফেনল সেক্ষেত্রে দুটো এইচ গ্রুপ বেঞ্জিন বলয় যুক্ত থাকবে, যেমন OH দুটো যদি পাশাপাশি পজিশনে অর্থাৎ এক দুই পজিশনে যুক্ত থাকে তাহলে সেটা হলো একটা ডাইহাইড্রিক ফেনল বা 1-2 ডাইহাইড্রক্সি বেঞ্জিন, এটার এমনি পরিচিত নাম ক্যাটিকল। আর এমনিতেই ইউপ্যাক নাম 1-2 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। যদি মেটা পজিশনে থাকে OH গ্রুপ দুটো, মেটা পজিশনে যুক্ত থাকলে সেটা পরিচিত নাম রিসর্সিনাল। আর ইউপ্যাক নাম 1-3 ডাইহাইড্রক্সি বেঞ্জিন, 1-3 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। যদি প্যারা পয়সানে যুক্ত থাকে OH, এমনিতেই নাম কমন নেম হলো কুইনল, আর ইউপ্যাকটা হবে গিয়ে 1-4 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। কিছু ট্রাইহাইড্রিক ফেনল যেখানে তিনটে OH গ্রুপ বেঞ্জিন বলয় যুক্ত, এখন এই তিনটে OH গ্রুপ যদি পরপর পজিশনগুলোতে যুক্ত থাকে অর্থাৎ 1-2-3 OH, 2 নম্বরে OH, 3 নম্বর পজিশনে OH, এর কমন নেমটা হলো পাইরোগ্যালল। আর ইউপ্যাকটা হবে তাহলে 1-2-3 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন, 1-2-3 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন। যদি 1-2 এবং 4 নম্বর পজিশনে থাকে তাহলে এটা হলো গিয়ে হাইড্রক্সিকুইনল কমন নেম, হাইড্রক্সিকুইনল। আর ইউপ্যাকটা হবে 1-2 আর এখানে 4, তাহলে 1-2-4 ট্রাই হাইড্রক্সি বেঞ্জিন। এরপরে যদি সিমেট্রিক্যাল ফর্মে এক কথায় 1 নম্বরে তার পরবর্তীতে মেটা অর্থাৎ 3 নম্বরে আর তারপরে 5 নম্বরে যদি এই যে একটা সিমেট্রিক্যাল ট্রাইহাইড্রিক যেটা ফেনল সেটার ক্ষেত্রে এর কমন নেমটা হলো গিয়ে ফুরোগ্লুসিনল। আর ইউপ্যাক হবে গিয়ে 1-3-5 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন, 1-3-5 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন। এই হলোগুলো কতগুলো মানে ফেনলের বা হাইড্রক্সি ডেরিভেটিভ অফ বেঞ্জিনের কতগুলো এক্সাম্পল। এবারে ফেনলের কিছু প্রস্তুতি,
জেনারেল মেথড অফ প্রিপারেশন অফ ফেনল, এক কথায় প্রিপারেশন অফ ফেনল আমরা ফেনল যদি প্রথমে বেঞ্জিন থেকে তৈরি করি, ফ্রম বেঞ্জিন, প্রিপারেশন অফ ফেনল ফ্রম বেঞ্জিন, প্রথমে যদি বেঞ্জিন থেকে আমরা শুরু করি তাতে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে তৈরি হবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড C6H5SO3H, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। আসলে এই স্টেজে যে বিক্রিয়াটি হলো এটা হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এসই অফ অ্যারোমেটিক রিয়াকশন। পরবর্তীতে যেহেতু এটা অ্যাসিড, এতে যদি খার্ট এনএওএইচ বা কেওএইচ দেওয়া হয় তাহলে অ্যাসিড বেস বিক্রিয়া নিউট্রালাইজেশন রিয়াকশনের মাধ্যমে সোডিয়াম বেঞ্জিন সালফোনেট লবণটি তৈরি হবে SO3Na, সোডিয়াম বেঞ্জিন সালফোনেট, সোডিয়াম বেঞ্জিন সালফোনেট। পরে যদি আবার NaOH, সলিড NaOH দেওয়া হয়, নিয়ে ফিউজড করা হয়, বিশেষ করে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে যদি গলানো হয়, তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা ঘটবে, তৈরি হবে ফেনল, তার সোডিয়াম মানে এ সল্ট অর্থাৎ সোডিয়াম ফেনেট, এটা তৈরি হবে। আসলে বিক্রিয়াটি কিন্তু এটা হলো এসএন রিয়াকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক রিয়াকশনটা ঘটবে, সোডিয়াম ফেনেট তৈরি হবে। এবারে এই যে ফেনলের যে সোডিয়াম সল্ট যেটা তৈরি হলো, এতে যদি অম্লায়িত করা হয় অর্থাৎ এইচসিএল ডাইলিউট এইচসিএল দিয়ে যদি অম্লায়িত করা হয়, অথবা কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এর মধ্যে যদি চালনা করা হয়, মানে পাস্ট কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, তাহলে এই সল্টটা অম্লায়িত হয়ে গিয়ে তৈরি হবে ফেনল, অর্থাৎ ফেনলের অধক্ষেপ আকারে তৈরি হবে। এটা হলো বেঞ্জিন থেকে, এটা আসলে ল্যাবরেটরি মেথড বলা যায়, এটা ল্যাবরেটরি মেথড। আরো যদি আমরা বেঞ্জিন থেকে তৈরি করি, বিশেষ করে যেটা আসলে ইন্ডাস্ট্রিয়াল মেথড, সেটা বেঞ্জিন তার সঙ্গে প্রোপিন CH3CH2 ফিডিল ক্রিয়াফ্ট অ্যালকাইলেশন রিয়াকশনের মাধ্যমে অর্থাৎ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে বেঞ্জিন আর সেই সঙ্গে প্রোপিন এদের বিক্রিয়ায় তৈরি হয় আইসোপ্রোপাইল বেঞ্জিন, অতি গুরুত্বপূর্ণ একটা যৌগ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশন এটা।
আইসোপ্রোপাইল বেঞ্জিন সিএইচ সিএইচ থ্রি আর এইচ, নাম হল আইসোপ্রোপাইল বেঞ্জিন। এটা কিউমিন নামে পরিচিত। আর বিক্রিয়াটি হল ফ্রিডিল ক্র্যাফট অ্যালকাইলেশন রিয়াকশন এফ সি আর। ফ্রিডিল ক্র্যাফট অ্যালকাইলেশন রিয়াকশনের মাধ্যমে এটা তৈরি করা হলো। পরবর্তীতে সেই কিউমিনকে যদি ডাইলিউট বিশেষ করে ক্ষারীয় মাধ্যমে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এয়ার পাস করা হয়, এয়ার মিন্স অক্সিজেন, অ্যালকালাইন মিডিয়াম, অপটিমাম টেম্পারেচার 130 ডিগ্রি, অ্যালকালাইন মিডিয়াম অর্থাৎ ডাইলিউট NaOH দিয়ে অপটিমাম টেম্পারেচার 130 ডিগ্রি এটা দিয়ে দিলে তৈরি হবে কিউমিন হাইড্রোপারক্সাইড। কিউমিন সি বেস সি সিএইচ থ্রি সিএইচ থ্রি ও ও এইচ, এটা হলো গিয়ে কিউমিন হাইড্রোপারক্সাইড। পারক্সাইড যে যৌগটি তৈরি হলো এই কিউমিন হাইড্রোপারক্সাইড, একে যদি আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোলাইসিস করা হয়, অ্যাসিডিক হাইড্রোলাইসিস অর্থাৎ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিয়ে দিলে এটা হাইড্রোলাইসিস হয়ে অতি গুরুত্বপূর্ণ দুটো যৌগ, একটা হলো গিয়ে ফেনল, আর এই যে ব্রেক করবে এইভাবে সিএইচ থ্রি, এই যে এই পোর্শনটা সিএইচ থ্রি ও সিএইচ থ্রি মিলে তৈরি হলো অ্যাসিটন সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, আর সেই সঙ্গে তৈরি হলো ফেনল। এখন এই বিক্রিয়াটি ফেনল এবং অ্যাসিটন এই দুটো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, দুটো যৌগ তৈরির ক্ষেত্রে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মেথড, সেই কারণে এই বিক্রিয়াটি অতীব গুরুত্বপূর্ণ। এটা বেঞ্জিন থেকে আরও দুই একটা পদ্ধতিতে ফেনল তৈরি করা সম্ভব হবে। সি নম্বর পদ্ধতি যেটা হচ্ছে গিয়ে বেঞ্জিন নেওয়া হলো, তার সঙ্গে এয়ার পিওর অক্সিজেন, যদি ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে এটা অক্সিডাইজ করে দেওয়া হয় অপটিমাম টেম্পারেচার 315 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা সরাসরি এটা ফেনল তৈরি হয়। এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেথড এবং এটা হচ্ছে লেটেস্ট মেথড। ফেনল তৈরির ক্ষেত্রে আরও একটা পদ্ধতি যেটা বেঞ্জিন থেকে ফেনলটা তৈরি করব, এই বেঞ্জিন C6H6 তার সঙ্গে HCl গ্যাস ফেজ এয়ারের উপস্থিতিতে অর্থ অক্সিজেন কিউপ্রি ক্লোরাইড ক্যাটালিস্ট যদি দেওয়া হয় CuCl2, এটা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়, আর অপটিমাম টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হলে প্রথমেই ক্লোরোবেঞ্জিন তৈরি হবে। এটাও কিন্তু ক্লোরোবেঞ্জিন তৈরির এটাও ইন্ডাস্ট্রিয়াল মেথড, এটা র্যাসচিক প্রসেস বলে, এটা র্যাসচিক প্রসেস। পরবর্তীতে সেই ক্লোরোবেঞ্জিন যেটা তৈরি হলো তাকে সিলিকা ক্যাটালিস্টের উপস্থিতিতে অপটিমাম টেম্পারেচার আর তার সঙ্গে স্টিম
স্টিম দেয়া হলো, অপটিমাম টেম্পারেচার 425 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া হলে এ থেকে সরাসরি ফেনল তৈরি হবে। এটাও কিন্তু ফেনল তৈরির ইন্ডাস্ট্রিয়াল মেথড। আবার সেই সঙ্গে আমরা ক্লোরোবেঞ্জিন থেকে আরো একটা পদ্ধতি, ক্লোরোবেঞ্জিন তাকে আমরা দাও পদ্ধতির মাধ্যমেও কিন্তু ফেনল তৈরি করতে পারি। অর্থাৎ খুব ড্রাস্টিক কন্ডিশনে NaOH গাঢ় দ্রবণ 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর সেই সঙ্গে 200 অ্যাটমোসফিয়ার বায়ুচাপ। তাহলে সেক্ষেত্রে প্রথমেই সোডিয়াম ফেনেট তৈরি হবে, ফেনলের সোডিয়াম সল্ট। তারপরে একে যদি অম্লায়িত করা হয় হাই ডাইলিউট HCl প্লাস হিট বা পাস্ট কার্বন ডাইঅক্সাইড, অথবা কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড যদি চালনা করা হয় তাহলেও ফেনল প্রতিস্থাপিত হবে, ফেনল তৈরি হবে। এটা ক্লোরোবেঞ্জিন, এটা আসলে দাও পদ্ধতি। খুব ড্রাস্টিক কন্ডিশনে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা ঘটছে। আরো কিছু কিছু যৌগ থেকে আমরা ফেনল তৈরি করে নেব, যেমন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড C6H5N2Cl, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড খুবই গুরুত্বপূর্ণ যৌগ। একে হাইড্রোলাইসিস যদি করা হয় ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, সেই সঙ্গে তাপ যদি দেয়া হয়, কিছুটা চাপও দেয়া হয়, তাহলে হাইড্রোলাইসিসের মাধ্যমে এটা তৈরি হবে গিয়ে ফেনল, আর সেই সঙ্গে অতি স্টেবল কম্পাউন্ড হিসেবে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে আর HCl। কেন হাইড্রোলাইসিসে যে জলের হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে HCl, নাইট্রোজেন বেরিয়ে গেল আর জলের OHটা এখানে ঢুকে গেল। এটাও কিন্তু আসলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইন্টারমিডিয়েট স্টেজে যেহেতু কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সুতরাং এটা SN1 টাইপের রিয়াকশন। তারপরে যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে থাকি, স্যালিসাইলিক অ্যাসিড OHCOH অর্থোহাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড, এক কথায় স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডকে যদি সোডা লাইম মানেই হলো গিয়ে সমমল পরিমাণ NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তাকে যদি পাতন করা হয়, উত্তপ্ত করা হয়, তাহলে ডিকার্বক্সিলেশন ঘটবে। অর্থাৎ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে এটা ফেনল তৈরি হলো। বেশ, এগুলো আপাতত এই কেমিক্যাল রিয়াকশনগুলোর মাধ্যমে বিভিন্ন যৌগ থেকে ফেনল তৈরি হলো। এবারে যেটা সবচেয়ে বেশি ফেনল তৈরি করা হয় সেটা আমাদের দেশে, যে প্রচুর কয়লা পাওয়া যায়, কয়লাকে পাতন করে যে আলকাত্রা পাওয়া যায়, সে আলকাত্রা থেকে আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে ফেনল তৈরি করা হয়। তো ফ্রম কোল টার, প্রিপারেশন অফ ফেনল ফ্রম কোল টার আলকাত্রা। আচ্ছা, প্রথমত আলকাত্রা নেওয়া হলো কোল্টার এই আলকাত্রাতে অনেক, বিশেষ করে অ্যারোমেটিক যৌগ, প্রচুর অ্যারোমেটিক যৌগ থাকে। একে যদি আমরা আংশিক পাতন করি,
fractional distillation. Fractional distillation. তাতে 170 থেকে 100 বা 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পাতিত আমরা যৌগটা পাব সেটাকে মিডল অয়েল মধ্যম তেল বলা হয়। এটা হলো গিয়ে মিডল অয়েল। এটার মধ্যে এই মিডল অয়েলের মধ্যে প্রায় 25-40% ফেনল থাকে। অবশ্য তাপমাত্রার উপর নির্ভর করে আমাদের এই যে পোর্শনগুলো যেগুলো পাওয়া যাবে 80-170 ডিগ্রি তাপমাত্রায় যদি পাতন করা হয় তাতে যে পাতিত যৌগটা পাওয়া যাবে মিশ্রণটা পাওয়া যাবে সেটা হলো গিয়ে লাইট অয়েল। তারপরে 170-230 এর মধ্যে পাতিত করলে সেটা হলো মিডল অয়েল। তারপরে 230 থেকে প্রায় 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাতিত করলে সেটা হলো গিয়ে হেভি অয়েল। আর তারপরে আরো উচ্চ তাপমাত্রায় পাতিত করলে আমরা গ্রিন অয়েল পেয়ে যাব। আর শেষে যেটা রেসিডিউ আকারে পড়ে থাকবে সেটা হলো গিয়ে পিচ নামে পরিচিত। তাহলে এ থেকে পাওয়া গেল মিডল অয়েল। আর এই মিডল অয়েলেই কিন্তু ফেনলটা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে আমরা 170-230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাতিত অংশটি আমরা কালেক্ট করে নেব, সেটা মিডল অয়েল নামে পরিচিত। এবারে এই মিডল অয়েলটাকে যদি খুব বেশি ঠান্ডা করা হয়, এক্সেসিভ কুল মানে শীতল করা হয়, তারপরে ঠান্ডা করার পর ফিল্টার করা হলো, ঠান্ডা করলে কিন্তু এতে অনেক কিছু যৌগ রয়েছে, বিশেষ করে ন্যাপথালিনটা খুব বেশি পরিমাণে থাকে, ন্যাপথালিনটা কেলাসিত হয়ে যায়। তাহলে কেলাসিত যখন হয়ে গেল ন্যাপথালিন, বাকিটা লিকুইড ফর্মে থেকে গেল, সুতরাং ফিল্টার করার প্রয়োজন আছে। ফিল্টার করে নিলে এখানে দুটো পার্ট পাব, একটা রেসিডিউ যেটা সলিড পার্ট, সলিড রেসিডিউ যেটা ন্যাপথালিন নামে পরিচিত, ন্যাপথালিনের কেলাস, ন্যাপথালিন পাওয়া গেল। আর পরবর্তীতে যে ফিল্টরেট পাতিত অংশ থেকে গেল তরল আকারে ফিল্টরেট, এই ফিল্টরেটটাকে এবারে আমরা এতে অনেক কিছু পরপর মেশাতে হবে। প্রথমত সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াশ করে নিতে হবে যাতে ক্ষারীয় পদার্থগুলো আউট হয়ে যায়। তাহলে ওয়াশড উইথ সালফিউরিক অ্যাসিড, তারপরে ওয়াশ করার পর দুই নম্বরে 10% NaOH সলিউশন যোগ করা হলো। পরবর্তীতে এরপরে এবারে এর মধ্যে চালনা করা হলো হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা সালফার ডাই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট হাই প্রেশার, উচ্চ চাপে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে কিন্তু এতে এর মধ্যেও কিছু কিছু কেলাস আকারে তৈরি হয়ে যাবে, সেটাকেও ফিল্টার মানে ফিল্টার করে না হয়। তারপরে যেটা ক্রুড আকারে মানে পেট্রোলিয়াম, যেটা ক্রুড পেট্রোলিয়াম পাওয়া যায় সেই টাইপের যে মিক্সচার মিশ্রণটা পাওয়া যায় তাতে কিন্তু এবার এসে যায় ফেনল, আর তার সঙ্গে সোডিয়াম কার্বনেট, এটা সেই ক্রুড আকারে পাওয়া যায়। এবারে এই যে মিক্সচার, এই মিক্সচারটিকে আবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ঘটানো হলো, আংশিক পাতনটা ঘটানো হলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতনটা ঘটানো হলো। এই আংশিক পাতনের বিভিন্ন তাপমাত্রার পাতিত দ্রব্যগুলো যদি কালেক্ট করা হয় তার মধ্যে 180-182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পাতিত
যৌগ যেটা পাওয়া যাবে সেটাই আপাতত পিওর ফেনল রূপেই পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা কয়লা থেকে এই ফেনল মানে প্রস্তুতি করা মানে প্রস্তুত করা সম্ভব হয়, এবং সেটাও কিন্তু খুব বেশি পরিমাণে, এটাও ইন্ডাস্ট্রিয়াল মেথড আর কি। এবারে ফেনলের কতগুলো ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ অব ফেনল, ফেনলের ভৌত ধর্ম। ফেনল খুব ক্ষয়কারী পদার্থ, আর এর বিশিষ্ট ঝাঁঝালো গন্ধ রয়েছে, কালারটা পিওর অবস্থায় প্রায় কালারলেস, আর এটা লিকুইড রূপে অবস্থান করে আবার সলিড রূপে অবস্থান করে, যেহেতু ফেনলের মেল্টিং পয়েন্টটা প্রায় 41 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। স্বাভাবিকভাবেই শীতকালে বা এমনকি এখন এই মুহূর্তে যে তাপমাত্রাটা রয়েছে নিশ্চয়ই 41 ডিগ্রির কম তাপমাত্রায় থাকবে, সুতরাং এই অবস্থায় ফেনলটা লিকুইড ফর্মে থাকবে, সলিড ফর্মে থাকবে। কিন্তু একদম গ্রীষ্মকালে যখন তাপমাত্রাটা 40 ডিগ্রির উপরে থাকে, কিন্তু তখন কিন্তু ফেনলটা তরল রূপে অবস্থান করে। আর দ্য ফেনল আর কালারলেস লিকুইড অর সলিড, মানে এক্সিস্ট অ্যাজ এ লিকুইড অর সলিড, এর বিশিষ্ট ঝাঁঝাল গন্ধ, পাঞ্জেন্ট অডোর এক কথায়, এটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, এটা করোসিভ ক্ষয়কারী, অ্যান্টক্সিক এবং বিষাক্ত। এর বয়লিং পয়েন্ট ইজ ভেরি হাই, বা এর বয়লিং পয়েন্ট আর হায়ার দেন করেসপন্ডিং অ্যালকোহল। অ্যালকোহলের তুলনায় এর বয়লিং পয়েন্ট বেশি, কারণ হলো গিয়ে অ্যালকোহলেও কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফেনলেও কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করে, কিন্তু ফেনলের পোলারিটি বেশি হওয়ার কারণেই এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনটা খুবই শক্তিশালী, ফলে স্বাভাবিকভাবে আন্তঃআণবিক আকর্ষণ বল ফেনলের খুব বেশি, ফলে তার বয়লিং পয়েন্টটাও খুব বেশি। তাহলে কারণ হলো গিয়ে বয়লিং পয়েন্ট বেশি হওয়ার কারণ হচ্ছে ডিউ টু স্ট্রঙ্গার ইন্টারমলিকুলার ফোর্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এটার কারণেই আন্তঃআণবিক আকর্ষণটা বেশি। সেই সঙ্গে ফেনল সলেবল ইন ওয়াটার, ইট ইজ সলেবল ইন ওয়াটার, এটাও কিন্তু ডিউ টু দা ফর্মেশন অফ ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার। তাহলে এই জলের সঙ্গেও এটাও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করার ফলে ফেনলটা জলে দ্রাব্য বা জলে দ্রবীভূত হয়। এখন ফেনলেও কিন্তু ওএইচ গ্রুপ আর অ্যালকোহলেও ওএইচ গ্রুপ রয়েছে, কিন্তু ফেনল অ্যালকোহলের সঙ্গে ধর্মের প্রচুর পার্থক্য রয়েছে। প্রথমত ফেনল ডিফার ফ্রম অ্যালকোহল অ্যালকোহলস ইন মেনি রেসপেক্ট,
এক নম্বর হচ্ছে ফেনল এরা অপনয়ন বিক্রিয়া দেয় না, দে ডু নট গিভ এলিমিনেশন রিয়াকশন। যেমন অ্যালকোহল, এতে যদি ডিহাইড্রেটিং এজেন্ট দেওয়া হয়, জল শোষক পদার্থ যদি দেওয়া হয়, হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড বা অ্যালুমিনা বা P2O5 যদি দেওয়া হয়, তাহলে জলটা বেরিয়ে গিয়ে অ্যালকোহলটা এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে অ্যালকিন তৈরি করে। এই অ্যালকিনটা মূলত স্টেবল প্রোডাক্ট, ফলে সহজে ডিহাইড্রেশনটা ঘটে। কিন্তু ফেনল যদি নেওয়া হয়, ফেনলে এর ক্ষেত্রে যদি ডিহাইড্রেশনটা ঘটে, তাহলে এই হাইড্রোজেনটা নিলাম, আচ্ছা ফেনল OH ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এখানে একটা H নেওয়া হলো। এতে যদি ডিহাইড্রেটিং এজেন্ট দেওয়া হয়, এতে যদি জলটা বেরিয়ে যায়, তাহলে যে স্পেসিসটা তৈরি হচ্ছে বেঞ্জাইন ট্রিপল বন্ড তারপরে সিঙ্গেল ডবল মানে বেঞ্জাইন, এটা ভেরি আনস্টেবল স্পেসিস, এটা হচ্ছে গিয়ে ভেরি আনস্টেবল বা রিয়াক্টিভ স্পেসিস, আনস্টেবল স্পেসিস। ফলে একটা স্টেবল প্রোডাক্ট থেকে কখনোই আনস্টেবল প্রোডাক্ট তৈরি হয় না, যার কারণে এই ফেনল ডিহাইড্রেশনটা ঘটে না। তাহলে ফেনল এলিমিনেশন রিয়াকশন দিচ্ছে না, সেই সঙ্গে ফেনল কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনটাও দেবে না। অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট যেটা হলো যে ফেনল সাবস্টিটিউশন রিয়াকশন দিচ্ছে না, এই কারণেই যে এখানে ফেনলের যে এটা রয়েছে এই OH, এই যে বন্ধনটা রয়েছে, এই বন্ধনটার কিন্তু ক্লিভেজ বিভাজন ঘটানো সম্ভব হয় না। বিভাজন ঘটানো যায় সেটা খুব ড্রাস্টিক কন্ডিশনে, ফলে স্বাভাবিক অবস্থায় এই বন্ধনের বিভাজন না ঘটার ফলেই এই OH গ্রুপটা অন্য কোনো নিউক্লিওফাইল দ্বারা এটা প্রতিস্থাপিত করা যায় না, ফলে ফেনল মানে সাবস্টিটিউশন রিয়াকশনে অংশগ্রহণ করে না। দ্য ক্লিভেজ অফ কার্বন OH বন্ড, এই যে বন্ডটা এখানে দেখানো হয়েছে, বন্ড ইজ ডিফিকাল্ট ডিউ টু দ্য formation of double bond character by resonance। তাহলে ফেনলে যেহেতু পাঁচখানা রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে এই কার্বন আর অক্সিজেনের মাঝে ডবল বন্ড তৈরি হয়, এই ডবল বন্ড ক্যারেক্টার থাকার কারণেই, দ্বিবন্ধন চরিত্র থাকার কারণেই এই বন্ধনটা বিভাজন করা সম্ভব নয়। এক কথায় যে OH গ্রুপটা অন্য কোনো নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত করা সম্ভব হবে না, যার কারণে ফেনল কিন্তু এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনও দিতে পারে না। সো আনএবল টু গিভ
সাবস্টিটিউশন রিয়াকশন। প্রতিস্থাপন বিক্রিয়া করতে অক্ষম। তারপর আরো কিছু কিছু ব্যতিক্রম রয়েছে অ্যালকোহলের তুলনায়, সেটা হলো ফেনল আর মোর অ্যাসিডিক, দেন অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালকোহলের তুলনায় ফেনলটা যথেষ্ট অ্যাসিডিক। তার কারণগুলো হল, সিন্স এক নম্বর কারণ হচ্ছে যে ফেনল C6H5OH তার পাশাপাশি একটা অ্যালকোহল ROH এটা নেওয়া হলো। এখন ফেনলের এই যে ফিনাইল গ্রুপ রয়েছে, এই ফিনাইল গ্রুপের মাইনাস আই এফেক্ট রয়েছে, ঋণাত্মক আবেশ ক্রিয়া রয়েছে, ফলে ওএইচ গ্রুপ থেকে ফিনাইল গ্রুপ ইলেকট্রন টেনে নেয়। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে এই আর গ্রুপটার প্লাস আই এফেক্ট, ধনাত্মক আবেশ ক্রিয়া রয়েছে, তাই আর গ্রুপটা আবেশ ক্রিয়ার ফলে ইলেকট্রনটা এই সিগমা বন্ধন বরাবর অক্সিজেনের দিকে ঠেলে দেয়। স্বাভাবিক কারণেই এই অক্সিজেনটা হলো গিয়ে এদের ইলেকট্রন ডেন্সিটি এর লো, ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, এর ইলেকট্রন ডেন্সিটি এটা কম হয়ে থাকে। পক্ষান্তরে অ্যালকোহলের যে অক্সিজেন রয়েছে তার উপরে ইলেকট্রন ডেন্সিটি একটু বেশি, এর ইলেকট্রন ডেন্সিটি একটু হাই, উচ্চ। তাহলে এর ইলেকট্রন ডেন্সিটি যদি বেশি হয়ে থাকে তাহলে ওই বন্ধন থেকে ইলেকট্রন অক্সিজেনের দিকে টেনে নিতে পারবে না, ফলে স্বাভাবিকভাবে এইভাবে বিয়োজিত হয়ে অ্যালকোক্সাইড এবং হাইড্রোজেন আয়ন এটা পরিণত হবে না। কিন্তু এটা খুব সহজেই অক্সিজেনের উপরে যেহেতু ইলেকট্রনের ঘাটতি এসে গেছে ফেনলে, তাই ওই বন্ধন থেকে এটা অক্সিজেন ইলেকট্রনটা টেনে নেবে, খুব সহজেই ফেনক্সাইড আয়ন ও মাইনাস আর তার সঙ্গে এইচ প্লাস এই ফেনক্সাইড আয়নে পরিণত হয়। এক কথায় ফেনল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারে, অ্যালকোহল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারে না, বা দিলেও খুব কম পরিমাণে দেবে। সেই হিসেবেতে আমরা বলবো যে ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহলের তুলনায় অনেক বেশি, একটা পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট আকারে যদি বলি যে ফেনলের কিন্তু এর এটা রেজোনেটিং স্ট্রাকচার দেখা যায়, এর পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচার, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু রেজোন্যান্স ঘটে না। তো এই পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে দেখা যায় তিনটি রেজোনেটিং স্ট্রাকচারে অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে যায়, আর অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান খুবই বেশি হয়ে যায়, ফলে ওই বন্ধন থেকে অক্সিজেন ইলেকট্রন টেনে নেয়, তাই হাইড্রোজেনটা সহজেই আয়নিত হতে পারে। এক কথায় ফেনল অম্লধর্মিতা প্রদর্শন করে। তাহলে ফেনল হ্যাভস ফাইভ রেজোনেটিং স্ট্রাকচার, অফ দেম তার মধ্যে থ্রি স্ট্রাকচার হ্যাভ এ পজিটিভ চার্জ অন অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের উপরে পজিটিভ চার্জ লাভ করে থাকে। সো আয়নাইজেশন টেক্স প্লেস ইজিলি, ফেয়ার এজ অ্যালকোহল হ্যাভ নো এনি রেজোনেটিং স্ট্রাকচার।
অ্যালকোহলে কিন্তু সেই টাইপের কোনো রেজোনেটিং স্ট্রাকচার নাই অ্যান্ড হ্যাভ নো পজিটিভ চার্জ অন অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটমের উপরে কোনো পজিটিভ চার্জও তৈরি না, সো ডাজ নট আয়নাইজেস টু ফর্ম অ্যালকোক্সাইড আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন। আয়নাইজেশন ঘটে না এইভাবে আগে ফেনলের মতো, তাই এটা অ্যাসিডিটি খুব কম। যেমন ফেনলের ক্ষেত্রে যদি আমি সেই আয়নাইজেশনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো বলি, OH পাই ইলেকট্রন উঠে এলো, এই লোন পেয়ার দিয়ে এখানে পাই বন্ড ফর্ম করলো, দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচারটি হলো গিয়ে ডবল বন্ড ও এইচ, অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল, এখানে মাইনাস চার্জ, এখানে ডবল বন্ড ডবল বন্ড। পরবর্তীতে আবার এই পাইটা উঠে এলো আর এই লোন পেয়ার পাই গড়ল, একটা পাই উঠবে একটা পাই গড়বে, তৃতীয় যে রেজোনেটিং স্ট্রাকচারটি হলো অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এখানে মাইনাস চার্জ, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। তার পরবর্তীতে রেজোনেটিং স্ট্রাকচারটি এটা হলো গিয়ে ডবল বন্ড ও এইচ, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এবারে এইটা উঠল এইটা গড়ল, এখানে মাইনাস চার্জ, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। তার পরবর্তীতে আবার এই পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন এই পাইটা টেনে নিল আর এই লোন পেয়ার দিয়ে আবার পাই বন্ধন ফর্ম করলো, নিয়ে যেটা হচ্ছে গিয়ে যে আবার প্রাথমিক অবস্থায় সিঙ্গেল বন্ডটা ফিরে এলো, ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড শুধুমাত্র প্রথম স্ট্রাকচার থেকে, এই যে পঞ্চম স্ট্রাকচারে ডবল বন্ডটা শুধু এক্সচেঞ্জ ঘটলো। সুতরাং এই যে পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে এই তিনটি রেজোনেটিং স্ট্রাকচারে অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে যাওয়ার কারণেই এই সামগ্রিকভাবে এটা জলের সংস্পর্শে এসে গেলে জলটা এখান থেকে যে প্রোটনটা টেনে নিয়ে এইচ থ্রি ও প্লাস যুক্ত ফেনক্সাইড আয়ন সি সিক্স এইচ ফাইভ ও মাইনাস এই ফেনক্সাইড আয়নে পরিণত হয়েছে। এখন যদি বলি আরও একটা পয়েন্টের কথা বলি, যা দিয়ে ফেনল বেশি অ্যাসিডিক অ্যালকোহলের তুলনায়, তার কারণ হলো গিয়ে এই ফেনলে যেমন পাঁচখানা রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, ফেনক্সাইডের ক্ষেত্রেও পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে। এখন ফেনক্সাইডের এই পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচারটা আগে উল্লেখ করি, ও মাইনাস ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, পরবর্তীতে আবার পাই উঠল এইভাবে আবার পাই গড়ল, দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচার সেটা হলো ডবল বন্ড ও মাইনাস ডবল বন্ড ডবল বন্ড, তৃতীয় রেজোনেটিং স্ট্রাকচার এটার ক্ষেত্রে ডবল বন্ড ও, এবারে এইটা উঠল এটা গড়ল, তৈরি হলো গিয়ে ডবল বন্ড ডবল বন্ড মাইনাস, তারপরে পরবর্তীতে আবার আবার এটা উঠল এটা গড়ল, ডবল বন্ড ও মাইনাস ডবল বন্ড ডবল বন্ড, তার পরবর্তীতে আবার এটা টেনে নিল অক্সিজেন এই পাই ইলেকট্রনটি নিয়ে ও মাইনাস ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। তাহলে ফেনক্সাইড আয়নের ক্ষেত্রেও পাঁচখানা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেলাম, কিন্তু ফেনলের রেজোনেটিং পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যদি রেজোন্যান্স এনার্জির কথা বলি, ফেনলের ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জি বা এখানে লিখি আলাদাভাবে, ফেনলের এর রেজোন্যান্স এনার্জিটা যদি ইয়ন হয়ে থাকে এবং ফেনক্সাইড আয়নের
रेजोनेंस एनार्जी एटा जदि ई टू हुए थाके ताहोले फेनोक्साइड आयोनेर सबगुलो इक्विवेलेंट रेजोनेटिंग स्ट्रक्चर जे सिस्टेमे सब इक्विवेलेंट रेजोनेटिंग स्ट्रक्चर थाके तादेर रेजोनेंस एनार्जीर मान बेशी আর এদের ক্ষেত্রে নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, নন ইকুইভ্যালেন্ট বলতে গিয়ে যে কিছু কিছু স্ট্রাকচারে চার্জ নেই আর কিছু কিছু স্ট্রাকচারে যদি চার্জ সেপারেশন ঘটে তাহলে সেগুলো হলো নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, অসমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার, ফলে তাদের রেজোনেন্স এনার্জির মান কম হয়। একথায় যেহেতু ই টু এর মানটা বেশি, ই ওয়ান এর মান কম, অতএব ফেনক্সাইড আয়ন ইজ মোর স্টেবল, তাহলে ফেনক্সাইড আয়ন, এই ফেনক্সাইড আয়নটা হলো গিয়ে এটা মোর স্টেবল, আর সেই সঙ্গে ফেনল, ফেনল হলো গিয়ে ফেনল এটা হলো গিয়ে লেস স্টেবল, লেস স্টেবল। তাহলে ফেনক্সাইড আয়ন এই ফেনল, ফেনল থেকে যদি এর বিয়োজনটা হয়ে থাকে নিয়ে ফেনক্সাইড আয়নে পরিণত হয় আর সেই সঙ্গে হাইড্রোজেন আয়ন, যেহেতু এটা মোর স্টেবল এটা লেস স্টেবল, ফলে স্বাভাবিকভাবে এই ফরওয়ার্ড প্রসেসটা ঘটবে, ব্যাকওয়ার্ড প্রসেসটা ঘটবে না। একথায় ফেনল বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়নে পরিণত হবে এবং সেই সঙ্গে হাইড্রোজেন আয়ন তৈরি হবে, তাই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে যেহেতু অ্যালকোহলের রেজোনেন্স ঘটে না, অ্যালকোক্সাইডের রেজোনেন্স ঘটে না, অ্যালকোক্সাইডের রেজোনেন্স এনার্জি না থাকার কারণেই এরাও তুলনামূলকভাবে অস্থায়ী, অ্যালকোহলের তুলনায় এটা অস্থায়ী। একথায় অ্যালকোহলটাও যদি আমরা এভাবে আয়নিত আকারে দেখাই তাতে যে অ্যালকোক্সাইড আয়ন পাবো আর হাইড্রোজেন আয়ন পাবো, এর ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে নো রেজোনেটিং স্ট্রাকচার, এর ক্ষেত্রে নো রেজোনেটিং স্ট্রাকচার, ফলে এ তুলনামূলকভাবে তাহলে অ্যালকোক্সাইডটা হচ্ছে গিয়ে আনস্টেবল, এটা হলো আনস্টেবল। স্বাভাবিকভাবে স্টেবল ফেসিস থেকে আনস্টেবল ফেসিস তৈরি হয় না, একথায় অ্যালকোহল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি হয় না, দিতে পারে না, তাই অ্যালকোহলের অ্যাসিডিটি নগণ্য, অথচ ফেনলের অ্যাসিডিটি খুব বেশি। একথায় ফেনল অ্যালকোহলের তুলনায় বেশি অ্যাসিডিক। এই তিনটে পয়েন্টের মধ্যে কমসে কম যে কোনো একটা পয়েন্ট উল্লেখ করলেই যথেষ্ট। আচ্ছা, আজকে এখানেই শেষ করা হলো।